এই যে এই পাইপ দুইটা একেবারে সমুদ্রের মধ্যে থেকে আসছে, ওইখানে ওই যে একেবারে এখান থেকে সিধা প্রায় 7-8 কিলোমিটার মধ্যে হয়েছে সমুদ্র। আর এই হয়েছে দেখেন এই পাইপ, এই দুইটা, এই দুইটা পাইপের ওই যে লাল পাইপটা দেখা যাইতেছে ওই পাইপটার কাজ আমরা করতেছি, ওই রকমের 8টা পাইপ। তো এইখান থেকে আবার এইদিকে সামনের দিকে ওই যে দেখা যাইতেছে, আমি যদি একটু জুম করি ট্যাঙ্কি দেখা যাইবে সৌদি আরামকোর। ওই যে এইটা হচ্ছে তানাজিবের প্ল্যান প্যাকেজ 6। আর এইখানে যারা কাজ বাজ করতেছে এই যে মানুষগুলো দেখা যায়, এরা কিন্তু 99% মানুষই বাংলাদেশি, সবাই নতুন নতুন আসছে এখানে। আসার পরে কেউ কেউ সানব্লাস্টার, আবার কেউ স্প্রে পেইন্টার, বিভিন্ন কাজে আর কি এখানে মানুষজন যুক্ত হয়ে গেছে। আর ভালো লাগে সবাই একসাথে বাংলাদেশিরা কাজ করতে। আর সবচেয়ে মেন যে বিষয়টা হচ্ছে আজকের ভিডিওটা এই কারণে করতেছি যে আমরা এই প্রায় 30-35 কিলোমিটার পাইপের লাইনটার একেবারে শেষের দিকে আর কি আজকে আছি কাজের। এইখানে আর কি আমরা যে এই যে পেইন্টগুলো করা হয়েছে দেখা যাইতেছে ব্রাউন কালারের, এখানে আছে অফ হোয়াইট, এই যে আবার একটা আছে গ্রে। এই যে আসলে কাজগুলো আমরা করছি এটা শেষ পর্যায়ে আর কি এখানে আছে। এইখানে অন্য আর একটা প্ল্যান্ট থেকে আসিয়া এই পাইপের লাইনটা এই যে ভেতরে গিয়া এইখান থেকে একেবারে সমুদ্রের তলদেশে সেখান থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে গেছে পাইপের লাইন। তো পাইপের লাইনে কাজ করলে এইসব অসাধারণ জিনিসগুলো আসলে ফেস করা যায়। এইখানে এই পাইপ দেখাই একটু আপনাদেরকে, প্রথমে পেইন্ট করছে, তারপর আবার আলাদাভাবে শিট লাগাইছে, এরপর আবার সিমেন্ট দিয়া পাইপটার, এরপরে আবার যাতে কোনো কিছুতে সংঘর্ষিত হইলে সেটা যাতে সমস্যা না হয় সেই কারণে সিমেন্ট দিয়ে আবার আলাদাভাবে প্রুফ দিছে, সেক্রিফিশিয়াল আর কি প্রোটেক্ট করছে এটারই। তো সব মিলাইয়া বিষয়গুলো অসাধারণ। এখানে অনেক বছর আমরা 2 বছর প্রায় কাজ করতেছি, কাজের শেষের পর্যায়ে আমরা আসছি, একটা অসাধারণ অভিজ্ঞতা। নতুন নতুন মানুষ নিয়ে আমি আসলে প্রথমে বুঝি নাই যে নতুন নতুন বাংলাদেশি এদেরকে সাথে নিয়ে এইভাবে এই কাজটা শেষ করা যাইবে। 30 কিলোমিটারের প্রায় পাইপের লাইন, ম্যাক্সিমাম জয়েন্ট আমরা এই যে গ্রুপটা দেখা যাইতেছে আমরা কাজ করছি। তো এটা একটা আসলে বললে বোঝানো যাইবে না, ভিন্ন ধরনের একটা প্রাপ্তি, ভালো লাগতেছে যে আমরা এত বড় একটা কাজের শেষ পর্যন্ত আমরা আসছি। আরও বেশি, সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই কারণে আজকে আমি আসছি সমুদ্রের পাড়ে। আমাদের এলাকায় এরকমের বঙ্গোপসাগর তীরবর্তী এলাকায় হচ্ছে আমার বাড়ি, তো এখানে আসার পরে খুব বেশি ভালো লাগতেছে। সমুদ্র দেখার পর মনে হয়েছে যে বাড়িতে আসছি, বাড়ির বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কথা মনে উঠতেছে খুব। যাই হোক, তো ভালো থাকবেন সবাই, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। পাইপলাইনের যে সমস্ত কাজবাজ আছে এগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো করে আমার সাথে যুক্ত থাকবেন। পরবর্তীতে নতুন নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।